রেজাল করিম আবরার আপনাদের সাথে বসতে চাই, কিন্তু আপনারা নাকি বসতে চান না, আজকে নিয়ে আসেননি কেন? আগে নিয়ে আসতেন, এটাই তো ভুল করেছেন আপনি। বসতে চাই না মানে রেজাল করিম আবরার সাথে বসতে চাই, ওর যত উস্তাদ আছে সবার সাথে বসতে চাই ইনশাআল্লাহ। শর্ত দুইটা, শর্ত হলো জেলা প্রশাসনের অনুমতি থাকতে হবে, দুই নম্বর কোন কোন বিষয় আলোচনা হবে সেটাকে লিখিত থাকতে হবে। কথা বোঝা গেছে? প্রশাসনের উপস্থিতিতে, জেলা প্রশাসকের উপস্থিতিতে এবং কোন কোন বিষয় আলোচনা হবে সেটা উপস্থিতিতে আলোচনা হবে। কথা বোঝা গেছে? আজকে ডাক দিতেন ওই ফাঁকা বলিমারি লাভ আছে, ফাঁকা বলিমারি লাভ আছে, বসায় প্রমাণ করতে হবে। একজন ফোন দিছিল আপনার সাথে বসতেছে, তুমি কি করো? আমি পড়ি। তাহলে তোমার সাথে বসবো, ঠিক আছে, তাহলে আমার দুইটা শর্ত হলো তুমি চরমুনের পীরকে বলো, মুফতি রেজাউল করিমকে বলো, আর তখন মুফতি শফি বেঁচে ছিলেন, যে হাট হাজারের পরিচালক মুফতি শফিকে বলো, আর মুফতি আব্দুল মালিক সাহেবকে বলো, এই তিনজন বসো, তাহলে আমি তিনজন আলেম নিয়ে বসবো। আপনারা চেষ্টা করেন। ঘিধনী পাড়া তাফসির কমিটির আহ্বায়ক, তাদের দুইজনের বয়স 35, তারা এখনো বিয়ে করে নাই, বয়স 35 হয়ে গেছে নাকি? 35 প্লাস লিখছে আবার, ও বিয়ে করেনি, কোনো সমস্যা আছে কিনা? আপনারা দোয়া করেন আল্লাহ যেন তাড়াতাড়ি বিয়ে করার ব্যবস্থা করেন, না বিয়ে দেন না আপনারা, মেয়ে দিতে চান না মনে হয়, এটাও তো হতে পারে। মাসবুকের জন্য 3 বা 4 রাকাত বিশিষ্ট নামাজে কয়টি দোয়া পড়তে হবে শেষ বৈঠকে? মাসবুক তাই না, ইমাম যা পড়বে মাসবুকও তাই পড়বে, ইমাম যা পড়বে মাসবুকও তাই পড়বে, ইমাম সালাম ফিরালে উঠে যাবে মাসবুক। কথা বোঝা গেছে? হিংসা মানুষের নেক আমলকে ঝালিয়ে দেয়, কিন্তু যদি তৌবা করে হিংসা পরিহার করে তবে কি? হিংসা সতাম নেকিকে ওইভাবে খেয়ে নেয় যেভাবে আগুন কাঠকে খেয়ে নেয়, এই হাদিসটা জয়ীফ হাদিস। কথা বুঝে গেছে? এই হাদিসটা কি? জয়ীফ হাদিস, এই জয়ীফ প্রসিদ্ধ হাদিস। তবে শক্ত হাদিস হলো যার অন্তরে হিংসা আছে তার অংশে ঈমান নাই। এটা বেশি কঠিন হলো, ওটা বেশি কঠিন, ওর ঈমানই নাই, নেকি তো দূরের কথা। আমরা দুইজন একসাথে ফরজ নামাজ পড়ছি, এমন অবস্থায় আরেকজন লোক এসে আমার পাশে জনকে পিছনে ডেকে নিল, এই বিধানটা কি বিস্তারিত বলবেন? জি, এই বিধান ঠিক আছে, দুইজনে একসাথে পড়লে পিছনে টেনে নিবে, এইটার হাদিস সহি কোনো সমস্যা নাই, আর যদি পিছনে জায়গা না থাকে ইমামও সামনে যেতে পারে যদি সামনে জায়গা থাকে। দুই নম্বর বিষয় হলো জামাতে সালাত পড়ছে, কাতারে ফাঁকা নাই, বুঝতে পারছেন, জামাতে কাতার পূর্ণ, আপনি একজন আসছেন, তখন কি করবেন? তাই না, কি করবেন? একাই দাঁড়াবেন না টাই নেবেন? একাই দাঁড়াবেন, এটাই হলো সুন্নাহ। আপনারা তো আমাকে ঠেকাই দিয়েছিলেন এই জায়গায় না কোন জায়গায়, অনেকদিন আগে, সম্ভবত 9 সালে কি 8 সালে বাহাস করতে গেছিলেন কার আমার সাথে এই হাদিস নিয়ে, ফতোয়া দিয়েছিলাম, তো বলছে যে আপনি হাদিস জানেন না, যে একা কি সালাতে দাঁড়ান তার সালাত হবে না, আমি তো আপনি হাদিসের এবারটা পড়েননি, সামনের কাতার ফাঁকা অবস্থায় কেউ যদি একা কি দাঁড়ায় তাহলে তার সালাত হবে না, একা কি দাঁড়ালো। আর টেনে নেওয়ার হাদিসটা জয়ীফ, টেনে নেওয়ার হাদিসটা কি জয়ীফ।